माय नेम इज अमेरिको अमेरिको आमर नाम अमेरिको। आई एम 30 इयर्स ओल्ड एंड आई लिव ऑन द स्ट्रीट एलोन। আমার ফার্স্ট 12 বছর এবং আমি একা রাস্তায় স্যার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি। বাবার সাথে যাওয়া আমার মা আমাকে না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। তিনি আমাকে চলে যেতে বলেন। তিনি এখন অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। আই ওয়ান্ট টু গো হিম বাট হি ডোন্ট টেক মি এইধার। আমার বাবা অনেক দূরে থাকেন। কিন্তু তিনিও আমাকে গ্রহণ করবেন না। আই বিগ হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই এ বাস বাস টিকিট। আমি তাকে কিছু টানা পাঠাতে অনুরোধ করেছিলাম। টানা মিস না টাকা হবে। আমি তাকে কিছু টাকা পাঠাতে অনুরোধ করছিলাম যাতে আমি বাসের টিকিট কিনতে পারি। I am still waiting. He has not answered. আমি এখনো অপেক্ষা করছি। তিনি কোনো উত্তর দেননি। প্লিজ আসেন। হ্যাঁ, পড়েন। এত বড় মিস, আজকে তো পড়তে পড়তে আমি শিখে গেলাম। দেয়ার স্ট্রিটস আর নাও মাই হোম। এখনই রাস্তায় আমার বাড়ি। এখন রাস্তায় আমার বাড়ি। আর সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। মাঝে 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 আমি কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্রাশ এন্ড সেল ইট টু এ ভেন্ডর। আমি আবর্জনা থেকে জিনিসপত্র সংগ্রহ করে একজন হ্যাকারের কাছে বিক্রি করতাম। আই স্টপ ডুইং দ্যাট আফটার এ হ্যাড এ সিরিয়াস ইনফেকশন এন্ড এ ডক্টর টোল্ড মি টু সে স্টে ওয়ে। এলো কোথায় আসলাম মিস? জানি না। মিস নেট চলে যাচ্ছে ওই জন্য। আচ্ছা পড়েন এখান থেকে। বাট আই গট ওয়ান, নো মানি। বাট আই গট অন, পড়েন ওয়ান্স থেকে। আচ্ছা ওয়ান্স আই ওয়ার্ক ফর এ আইসক্রিম শপ ওয়ার্নার and sold ice cream on the beach. এটা বাংলা কই? একসময় আমি আইসক্রিম দোকান মালিকের অধীনে কাজ করতাম।
But I go no, but I got no money in return. কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা পাইনি. The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. দোকান মালিক আমাকে সামান্য কিছু খেতে দিতেন এবং রাতে তার ছোট একটি কুটিরে ঘুমাতে দিতেন. The work was difficult and painful. কাজটি কঠিন এবং যন্ত্রণাদায়ক ছিল. The ice cream box is quite heavy when it is full. Ice cream box পূর্ণ থাকলে তা ভারী হয়ে যায়. I had to work for hours opening my ice cream to whoever wanted to buy. আমাকে ঘন্টার পর ঘন্টা ক্রেতাদের কাছে আইসক্রিম বিক্রির জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো. There were days when I could not even sell on ice cream. এমনও দিনও ছিল যেদিন আমি একটা আইসক্রিম বিক্রি করতে পারিনি. In a way, I am lucky because I am alive. একদিন থেকে আমি ভাগ্যবান কারণ আমি বেঁচে আছি. তারপর মিস ওঠানো লাগবে. ওই যে লেখাটা উপরে ওঠানো লাগবে. My friends who were shorting rubbish in dumps often suffered from serious diseases. আমরা বন্ধুরা যারা আবর্জনা বাছাইয়ের কাজ করে তারা প্রায় মারাত্মক রোগে আক্রান্ত হয়. One of them was recently killed after he fell into a hole that opened up in the field of trash. তাদের একজন কিছুদিন আগে আবর্জনা থপের খোলা গর্তে পড়ে মারা গিয়েছে. Many of us work for 10 to 12 hours and get so little in return that we cannot even buy food. আমরা অনেকে দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করি এবং এর বিনিময়ে খুব সামান্য টাকা পাই যা দিয়ে আমরা খাবারও কিনতে পারি না. Shoeshining is very popular among the street side. পথ শিশুদের মাঝে জুতা পালিশ করার কাজটি বেশ প্রচলিত. A few of my friends also work in factories and workshops. আমার কিছু বন্ধু কারখানা ওয়ার্কশপে কাজ করে. A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his ear at the glass factory where he worked. আমার পরিচিত একটি ছেলে একটি কাঁচের কারখানায় কাজ করত. সেখানে একটি গরম গ্লাস খন্ড চোখে পড়ে তার একটি চোখ হারিয়েছে. The owner refused to pay for medical help and fired him. মালিক চিকিৎসা খরচ দিতে রাজি হয়নি এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল. For me, like a other children,
on the street, it is very hard. অন্যান্য সব পথ শিশুদের মতো আমার জন্য এটা খুবই কষ্টকর. I am always hungry and I don't know where I will sleep the next night. আমি সব সময় ক্ষুধাতে থাকি এবং আমি জানি না পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো. I would like to live in my own home and sleep there in peace. আমার নিজের বাড়িতে থাকতে এবং শান্তিতে ঘুমাতে ইচ্ছে হয়. The nights are very cold in the winter. শীতকালে রাতগুলো প্রচন্ড ঠান্ডা হয়. You can die of cold in the street. তুমি রাস্তায় শীতে মারাও যেতে পারো. আল্লাহ শেষ হইল. এই হচ্ছে গল্প. এইটারও যে প্রশ্ন উত্তর আছে তারপরে শূন্য স্থান আছে ওরা আপনারা বাসায় করবেন. টু ফলস আছে, রিয়ারেঞ্জ আছে, আর সামারি আছে. আপনাদের অ্যাসাইনমেন্ট করা শেষ হলে তারপরে এগুলো আস্তে ধীরে করে আবার তো নেক্সট ক্লাস তো পরের সপ্তাহে পরের সপ্তাহে তো আবার নেক্সট ক্লাস. তো নেক্সট ক্লাসের আগে আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, করে আমার ছবি তুলে পাঠাই দেন. এখন আপনারা কম্পিউটার